सेल्फी जोन আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা সেলফি জোন। গাইস দেখো এদিকে ছবিটাও কিন্তু প্রায় একই, স্টল বসতে বাকি। গাইস এদিকে ছবিটা কিন্তু পুরোই ফাঁকা, এখনো কিছু। আজ দ্বিতীয় দিনে মেলা পা দিল, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে অর্ধেক স্টল ফাঁকা। হ্যালো গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আজকে তোমাদেরকে দেখাবো ঘাটাল উৎসব শিশু মেলা দ্বিতীয় দিনে পা দিল। তো দ্বিতীয় দিনে মাঠের যে পজিশন, মাঠের যে পরিস্থিতি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এটা ছিল স্টেজ। তো বিভিন্ন জায়গা কিন্তু এখনও কিন্তু বসতে অনেক বাকি, তো পুরোটাই তোমরা দেখো, তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আর মেলার পরিস্থিতিটাও দেখাচ্ছি। তো স্কিপ না করে দেখতে থাকো। গাইস দেখো দ্বিতীয় দিনে আমাদের মেলা, ঘাটাল উৎসব শিশু মেলা দ্বিতীয় দিনে কিন্তু এখনো কিন্তু প্রচুর বাকি, ঠিকঠাক করে বসেনি। এখনো বহু স্টল বসতে বাকি। গাইস দেখো এটাই কিন্তু সেই বিদ্যাসাগরের স্মৃতিসৌধকে মনে করার যে প্রয়াস, সেটা কিন্তু এখানে করা হয়েছে। সেটা যেমন তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজ মেলা দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। দেখো গাইস মাঠের ভেতরে কিন্তু স্টল অনেক বসে গেছে, তার প্রায় এখনো ম্যাক্সিমাম বাকি, এখনো অনেক বাকি। দেখো গাইস এখনো কিন্তু অনেক বাকি, অর্ধেক এখনো ঠিকঠাক করে বসেনি। দেখো খাবার দোকান অনেকই বসেছে, তবে এখনো অর্ধেক বাকি। দেখো এখনো স্টল ফাঁকা, বহু স্টল ফাঁকা। দেখো বহু স্টল, দেখো ফাঁকা। গাইস দেখো এটা কিন্তু সেলফি জোন, আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা সেলফি জোন। আর এটা হচ্ছে দারুণ একটা শপ, কিন্তু কাঁচের জিনিসের শপ। এখনো কিন্তু প্রচুর বাকি বন্ধুরা, প্রচুর বাকি। এখনো মেলা কিছুই সেরকমভাবে হয়নি বলা যেতে পারে। তো আর্টের জিনিসগুলো যেমন এদিকটায় বসে, সেগুলো বসেছে, তাও পুরোপুরি এখনো হয়নি, সাজানোর কাজ চলছে। দেখো সাজানোর কাজ কিন্তু চলছে এদিকে, এখনো অনেকটাই বাকি। গাইস এটা যেমন স্টেজ ছিল, আর এদিকটা দেখো এখনো কিন্তু প্রচুর স্টল বসতে বাকি। মানে সব জায়গায় তুমি একটা জিনিসই, তোমরা একটা জিনিসই দেখতে পাবে, সেটা হচ্ছে স্টল বসতে বাকি, কারণ এখনও কিন্তু মেলার প্রচুর মানে বাকি এখনও বলা যেতে পারে, ঠিক আছে? তো চলো পেছনের দিকটা একটু যাওয়া যাক। গাইস দেখো এদিকে ছবিটাও কিন্তু প্রায় একই, স্টল বসতে বাকি, ঠিক আছে? দেখো একই, একদম ছবি পুরো একই, মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে ভাঙা মেলাটা অনেক দিন চলবে। নাহলে যারা, যেই দাদারা স্টল নিচ্ছে, তাদের তো লস হয়ে যাবে না? দেখো প্রচুর বাকি এখনো। তবে ট্যাটুটা এখন বিশাল ট্রেন্ড হয়েছে, ট্যাটু। দেখো এদিকটা পুরোই ফাঁকা, পুরো স্টল ফাঁকা। দেখো তো চলো পেছনটা যাওয়া যাক, পেছনের পরিস্থিতিটা দেখবো। এদিকে আমরা প্রবেশ করেছি, দেখো এদিকে কিন্তু স্টলগুলো পুরোপুরি বসেনি। হ্যাঁ বসেনি, এখনো অনেক স্টলই বসতে বাকি। দেখো এখানে একটা স্টল বসে গেছে, পেছন দিকে অনেক স্টলই বসেছে, পেছন দিকে কিন্তু অনেক স্টলই বসে গেছে। এদিকে যে ব্যাপারটা হয়, হরেক মালের 15 টাকা, 7 টাকা, 10 টাকা, মধ্যবিত্তদের জন্য কিন্তু এগুলো অবশ্যই এসেছে,
ঠিক আছে। তো এদিকে কিন্তু একলা ইনস্টলই দেখা যাচ্ছে না, এখানে একটা বাসন স্টল আছে। তো চলো পেছনটা দেখা যাক। এবারে কিন্তু নাগরদোলা নেই, না ফিটিং হয়নি, বুঝতে পারছি না। এই যে এদিকে ছবিটা কিন্তু পুরোই ফাঁকা, এখনো কিছুই ওপেন হয়নি, দেখতে পারো তোমরা। নাগরদোলাও এখনো ফিটিং হয়নি। এই হচ্ছে নাগরদোলার জায়গাটা, এটাও কিন্তু ফিটিং হয়নি। আর এদিকে টয় ট্রেনও এখনো ফিট হয়নি, শুধু বাচ্চাদের গুলো বসেছে, বাদ বাকি কিছুই ফিট হয়নি। তো গাইজ দেখো, এটা পুরো মেলাটার ওভারভিউ। আজ দ্বিতীয় দিনে মেলা পা দিল, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে অর্ধেক স্টল ফাঁকা, অর্ধেকের বেশি স্টল কিন্তু ফাঁকা। দেখো তোমরা এখান থেকেও কিন্তু ফাঁকা স্টলের দর্শন কিছুটা কিছুটা পাবে, মানে কি ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। প্রতি বছরই কিন্তু মেলার দ্বিতীয় দিনে পুরোপুরিভাবে সেজে যায়, এবারে কিন্তু তার ব্যতিক্রম হলো, এটাই হচ্ছে ব্যাপার। বাদ বাকি সবই ঠিকই আছে। তো গাইস বলো কেমন লাগলো, দ্বিতীয় দিনে তোমাদেরকে মেলা দর্শন করালাম, কিন্তু দুঃখের বিষয় অর্ধেক স্টল ফাঁকা, ঠিক আছে। তো তোমরা জেনে যাচ্ছ আগের থেকে, আসতে সুবিধা হবে, এই ব্যাপার, ঠিক আছে। তো যদি ভালো লাগে, যদি মনে ছুঁয়ে থাকে, তো প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে এই ভাইটাকে একটু সাপোর্ট দিও, ঠিক আছে। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা। তবে দেখা সকালেই হবে, ঠিক আছে, কারণ আজকে আমাদের স্টেজের মঞ্চে অনন্যা চক্রবর্তী আর ওম অগ্রহরী, এই দুজন কিন্তু আসছে, তাদের স্টেজ শোটা তুলব, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ব্লগে।